তাহ কষ্ট কইরা বাড়ি হোল্নির প্যারাবেরির কারণে ঠিক নি আরে কি মুসলমান বলে শরম লজ্জা নাই বয়স হয়ে গেছে চার পাঁচটার বাপ হয়ে গেছে কত মানুষ জমাট নামাজে যাইতেছে এই লোকটা এখনও বাড়ির মধ্যে বৈশাখ বৈশা লডর ফডর করে বাড়ি হোল্নি তো প্রেস্টিজানি হয় না পরে শেষ পর্যন্ত ঠেলা ডাক আর কি মসজিদ বলেন লা হুন আফসান ইল্লা বুসা মানুষের সাধ্যের বাইরে চলে যায় মানুষ পারবে না এমন কোনো হুকুম আমি আল্লাহ মানুষকে করি না এখন জোরে বলবেন মানুষকে বানিয়েছেন কে আরো জুড়ে বলেন মানুষকে বানিয়েছেন কে যে আল্লাহ মানুষকে বানিয়েছেন সে আল্লাহ কি জানেন না আপনাকে আমাকে কোন কাজ করলে আপনার আমার পক্ষে করা সহজ আর কোন কাজ আমার আপনার উপরে যদি আল্লাহ নির্দেশ অর্ডার আল্লাহ করে আমাদের পক্ষে করা বড় কঠিন হয়ে যাবে এটা কি আল্লাহর জানা নাই আল্লাহ জানেন এজন্য আল্লাহ বলেন মানুষের সাধ্যের বাহিরে কোন বিধান আমি আল্লাহ মানুষের উপরে চাপাইয়া দেই না মানুষ বহন করতে পারবে না কোন চাপাইয়া দেই না দশ বছরের একটা বাচ্চা রে যদি এক একমন একটা বোঝা তার মাথার উপরে দিয়ে দেন মুসলমান বলেন দশ বছরের বাচ্চা চল্লিশ কেজি এক মন ওজনের একটা বোঝা সে বহন করার ক্ষমতা আছে কিনা বলেন দশ বছরের বাচ্চাকে যদি আপনি একমন চাপায়া দেন বাচ্চার করাটা যেমন কঠিন আল্লাহ সুবাহানা হওয়া তা মানুষকে আল্লাহ বানিয়েছেন বানানোর পরে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল্লাহ মানুষকে বানানোর পরে আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ মানুষকে একেবারেই দুর্বল করে বানিয়েছি কেমন করে বানিয়েছেন কেমন করে বানিয়েছেন কেমন দুর্বল তিনবার বমি হলে দুইবার পাতলা পায়খানা হইলে জমিনের উপরে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা মানুষের থাকে না ঠিক কিনা বলেন দুইবার বমি হয়েছে তিনবার পাতলা পায়খানা হয়েছে ভাগলপুর এই যে ভাগলপুর মেডিকেলে অ্যাডমিট করানো লাগে ঠিক নেই মাত্র দুইবার বমি তিনবার পাতলা পায়খানা করার ফলে মানুষের গোটা দেহ একেবারে দুর্বল হয়ে যাই দাঁড়ানোর শক্তি সামর্থ্য পর্যন্ত মানুষের থাকে না এই মানুষকে আল্লাহ যে বিধান ইচ্ছা সেই বিধান যদি আল্লাহ পালন করতে বলেন মানুষ পারবে বলে মনে হয় আল্লাহ তো অনেক বড় আল্লাহ কত বড় এর কোনো সীমানা নাই আছে মানুষের উপরে আল্লাহ যদি আল্লাহর মতো করে বলেন যে বান্দা কর এখন মুসলমান আওয়াজ করে বলবে আল্লাহ যদি বলেন আল্লাহ যদি বলতেন মুসলমান যদি দাবি করো মুসলমানিত্ব যদি টিকায় রাখতে চাও দৈনিক পঞ্চাশ ভক্ত নামাজ তোমাদের প্রতিনিয়ত আদায় করা লাগবে এখন বলেন আল্লাহ যদি ফরমানটা জারি করে দিত পৃথিবীতে এমন কোন ক্ষমতা ধর মানুষ আছে যে আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ আপনার কথা মানি না পারবে যে বলবে যে আল্লাহ আপনি ভুল করেছেন আপনার এই চিন্তা ভাবনাটা ভুল এটা কেউ বলতে পারবে ক্ষমতা আছে কারো আল্লাহর সিদ্ধান্তের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো আছে কিনা বলেন আছে আল্লাহ যদি চাইতেন পঞ্চাশ ওয়াক্ত আল্লাহ আমার আপনার উপরে চাপায় দিতে পারতেন কিনা কিন্তু আল্লাহ বড় গফুর আল্লাহ বড় গফার আল্লাহ বড় রহমান আল্লাহ বর আল্লা তালা বিল ইবাদ আল্লাহ বান্দার উপরে বড় দয়াবান আল্লাহর ফরমানে পঞ্চাশ ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য ফিক্সড করা আছে কত ভক্ত জুড়ে বলেন আল্লাহর কিতাবে এই আখেরি নবীর জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ কিন্তু দৈনিক বরাদ্দ করা আছে কিন্তু আল্লাহ তালা বান্দার উপরে বড় দয়াবান এজন্য বিশ্ব নবীর মহাব্বত এই আখিরি নবীর পারবে না এবং মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন বলে আল্লাহ পাঁচ ওয়াক্তের ভেতরে পঞ্চাশ ওয়াক্তের পরিপূর্ণ প্রতিদ্বন্দ্ব রেখেছে প্রতি ওক্ত যে সলাদ আদায় করবে আল্লাহ দশ ওক্ত সলাদ আদায় করার সম পরিমাণ সবাব বান্দার আমল লিখে দিবেন পাঁচ ওক্ত সলাদ যারা নাকি প্রতি প্রতিনিয়ত আদায় করে এ পাঁচ ওক্ত সলাতের সাথে আল্লাহ তালা প্রতি ওক্তের সাথে দশটা করে গ্রেস মার্ক লাগাইয়া আল্লাহ তালা প্রতি বক্তরে আল্লাহ দশ বক্ত হিসাবে কবল করে এই মুসলমান এত দাসত্বেও হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন আছে যারা সপ্তাহে মাত্র একদিন নামাজ পড়ে তাও কষ্ট করা বুঝেন নাই মনে হয় তাও কষ্ট করা বাড়ি অল্নির প্যারাবির কারণে ঠিক নেই আরে কি মুসলমান বলে সরম লজ্জা নাই বয়স হয়ে গেছে চার পাঁচটার বাপ হয়ে গেছে কত মানুষ নামাজে যাইতেছে জমার লোকটা এখনো বাড়ির মধ্যে করে ফডর বাড়িও তো পৃষ্টি জানি হয় না পরে শেষ পর্যন্ত ধাক্কাই আর কি মসজিদ একটা আর কি এরকম আর কি সামাজিক মুসল্লিও আছে আছে না যে বলেন তো দেখি আমরা যে মানুষগুলো আছি আমাদের উপরে শুধু শুক্রবার জুমার ফরজ ঠিক না আল্লাহ যদি বিধান দিত মনে করেন যে বছরে দুই একবার জুমার নামাজ হইলে। পাঁচ ওয়াক্তের অবস্থা হইলো প্রতি জুমাবারে মুসল্লি আর যদি মনে করেন যে আল্লাহ শুধু জুমার নামাজ ফরস করে দিত শুধু আলাদা কইরা যে সপ্তাহে একদিন পড়লে হইব তাহলে বছরে দুই একদিন পরে কিনা সন্ধে থাকলো এমন অনেক মুসল্লি আছে ঈদের নামাজে দৌড়ায় আইসা এক রাকাত পাই আসেনি নাই আছে তো এখন বুঝা গেল আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে না এজন্য আল্লাহ তাআলা বিধানগুলা কঠিন করছে না সহজ জোরে বলবেন কঠিন না সহজ কঠিন না সহজ সহজ না সহজ কত সহজ আপনি কি নিবেন কোথায় যাবেন কি কাজে লাগানো দরকার আছে না নাই সুহান আল্লাহ তেত্রিশ বার আঙ্গুলে গণনা করে পড়েন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আঙ্গুলে গণনা করে পড়বেন আল্লাহ বার পড়বেন আলা কুল্লি আল্লাহুল কদির একবার পড়বেন টোটাল একশো বার পাঁচ নামাজের ফরজের পরে তাসবে আছে না নাই এটা বিশ্ব নবীর এখন সুন্নত আপনারা পাল্টায় আল্লাহ হুজুর তাড়াতাড়ি দোয়া করে হুজুর আমল আছে পরে কথা বুঝেন নাই এখন জুমার দিনে ইকামত মাঝে দুই খুঁতবার চললে না এখন দুইটা খুতবা হয় না দুই খুতবার মাঝে আল্লাহর কাছে দুয়া কবল হয়েছে ওয়াহান কারণ আমি দোয়া না করলে দেখবেন সারা দেশে সমালোচনা আমাদের হুজুর জুমার নামাজেও দোয়া করছে না আমি তো দুয়া ঠিকই করতেছি আপনারও দুয়ো শিখিয়ে দিছি এ হ্যাঁ এটা দিয়ে হুজুর মনে তৃপ্তি আসে না আল্লাহ মামিন ঠিক আছে এই দুয়া তো আমরা করি করি না মাঝে মধ্যে সাইরা দিলেও সমালোচনা হয় হয় কি না বুঝবেন কেন ছাড়ে হুজুর বুঝেই ছাড়ে বুঝেন নাই যেন এটা আপনার আমলে যেন নিজেকে জড়ায় রাখেন তো এখন যাক মৌলিক কথা এখানে না গিয়া তেলে নামাজের পরে পাঁচ তো সলাতের পরে আমলগুলা করবেন তো ইনশাল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ হকবার পড়বেন এখন একজন যদি প্রশ্ন করেন যে হুজুর আমি নামাজ ইতু পড়ি না আপনি আমারে কেন এটা শিখাইতেছেন আপনি খুব ভালো কাজ করতেছেন ফেরেশতা যখন চোখের সামনে চলে আসবে তখন আপনি বুঝবেন কতটুকু ভালো কাজ যে করতেছেন চট থাপ্পড় যখন শুরু হয়ে যাবে আর কি যাই হোক আল্লাহ তালা মাফ করুক প্রত্যেককে নামাজ হিসাবে কবল করুক আমিন